চিহ্ন চাওয়া পাওয়াই ভিন্ন হয়েছে জীবনে বিরামহীন লাকি থার্টিন কেউ ছুটছে স্রোতে ভাঙা গড়ায় কেউ যাচ্ছে হারিয়ে অলসতা কারো কারো চোখ স্বপ্নে বিভোর কেউ বা লোভী কুলসতা শুদ্ধ বিবেক হয়েছে সাবেক পাল্টে গেছে রাতদিন লাকি থার্টিন লাকি থার্টিন রাতে খাবারের প্লেটগুলো ঠিক আছে তুমি দা আমি দিচ্ছি সকালবেলা তার অন্য কিছু চাওয়ার জন্য আসেনি, আসিস একটু দেখা সাক্ষাৎ করার জন্য, নতুন বিয়ে করিস। দাদা তোমার সাথে এমনি দেখা করতে আসলাম, তুমি আমাদের দাদা, তারপরে তুমি তো নতুন জামাই, সেই জন্য দেখা করতে আসলাম, তাই না? ঠিক হয়েছিস। আচ্ছা দাদা, ধরো যে আমরা একটা সংবাদ চ্যানেল থেকে এসেছি তোমার সাক্ষাৎকার নেবার জন্য, এই যে তুমি মনে করো যে নতুন বিয়ে করেছো, বাসরটা কিরকম কাটলো, একটু ভাব সম্প্রসারণ বলতে পারবে? এই খুব ভালো কেটেছে, তোর হ্যান্ড যা যা করছি যা দূর। এই বারবার দূর দূর করতেছো কিসের জন্য? দূর দূর করতেছো কিসের জন্য? আমরা কি তোমার সাথে এখন ঝগড়া করতে এসেছি নাকি? আমরা এখন সৌহার্দ্যপূর্ণ একটি কথাবার্তা বলতে এসেছি, তুমি বিয়ে করেছো, বাসরাতে ছোটো ছোটো গল্প আমাদেরকে বলবা, আমরা সেটা অভিজ্ঞতা হিসাবে নেবো না? আর বুঝতে পারতেছি না কেন, কদিন পরে তো আমরা দুজনে বিয়ে করবো, তখন তো এই অভিজ্ঞতাটা আমাদের কাজে লাগবে না, সেই জন্য তোমার অভিজ্ঞতা আমরা শুনতে চাচ্ছি, বুঝতে পারিস? ঠিক করেছিস, একদম ঠিক করেছিস। ওরে আল্লাহ রে, তোকে এখান থেকে যেতে করছি, তোরা চলে যা। দাদা বডিটা সোজা করলি পরে একটু। দাদা আপনি কাজ করতে চাই হাওলাদারের ঘর কোনটা? মহব্বত হালাদারের কথা কচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গত এই যে এই ডে তো আপনাকে তো চিনবার পাইলাম না, আপনি কি ডা? আমিও তো আপনার চিনলাম না। ওই যে আপনি দারে খোঁজ করতেছেন মহব্বত হালাদার, আমি তো বড় সওয়াল, আমার নাম হাবুল। আমি মহব্বত হালাদারের শ্বশুর। শ্বশুর মানে? শ্বশুর মানে বুঝেন না তাহলে আর আপনার কি বুঝামো? না বুঝবো না কিসের জন্যে, পরিষ্কারভাবে বুঝি আমি, শ্বশুর হচ্ছে যে বর আব্বা তাক শ্বশুর কয়, কিন্তু কোন শ্বশুর সেরকম ধরবার পারতেছি না। ওই যে গতকাল যে আব্বা বিয়ে করেছে সে? জি জি জি। ও আচ্ছা, আব্বার নয়া শ্বশুর। ও তো ও কয়ে কেলা গেছে, খারাপ থাকলে কিছুর জন্য না? মানে ভাইজান আমি ঠিক বুঝতে পারতেছি না, আমি কি ওনারে পায়ে ধরে সালাম করবো না এমনি সালাম দিলি অবি? না 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 না, পায়ে ধরে সালাম দিতে হবে না, এমনি সালাম দিলি কি আছে জীবনে, মরে গেলে খালি আড্ডি। আপনি তো আমার আব্বার শ্বশুর, সম্পর্কে না না, খালি সালাম করলি কেমন করে হয়, আমার বয়সও আবার আব্বার সে কম হবি, তাই না ভাইজান? এইটা কিরামের কথা করছিস, কম হোক তো সালাম দিতে অসুবিধে নাকি, দিয়ে ফেল। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি আব্বার সাথে দেখা করবে রয়েছে, তাই নাকি? হ্যাঁ, তাহলে উনারে বসান, আমি আব্বারে ডাকে নিয়ে আসি, শ্বশুর মানুষ তো ভিতরে যাওয়া ঠিক হবি না। তাড়াতাড়ি যা, ঠিক কথা আসেন।
আসেন। কেমনে তোর কথা বিশ্বাস করবো, আমরা তো নিজের চোখে দেখিনি যে দাদা তার সাথে ছিল না, ঠিক বলেছি না? বেশি কথা কইস তুই। এই তোকে কি আমি বলেছি যে তোর আমার কথা বিশ্বাস কর, বিশ্বাস কর? হ্যাঁ, তোকে যদি বিশ্বাস না হয় তো বিশ্বাস করবি না। এই তুই কেঁপে যাচ্ছিস, তোর বিশ্বাস করবো না কি যা কইছিস? করলাম তুই বিশ্বাস, তুই আলাদা বিশ্বাসের ভাই, ঠিক আছে? আরে কার ভাই সিধা পড়া যাবে বোঝা যাবে, কিন্তু একটা জিনিস কিন্তু আমার মাথায় ঢুকতেছে না, দাদা তো ওই মেয়েটাকে চুপ করে বিয়ে করে নেই, তাহলে পরে মেয়েটারে যখন ঘরের ভিতরে একলা রেখেছিল তখন মেয়েটা বাইরে যায়নি কিসের জন্য? আমি কি ঠিক বলেছি? তোর তো খুলে গেছে রে বাবু, মাথা কথা করছি, ব্রেন খুলে গেছে, ভালো বুঝেছিস তুই। এই কই এরা, তুই গেল না কিসের জন্য? আমি কি করে কব কিসের জন্য যাইনি? ব্যাপারটা আসলেই চিন্তার বিষয়, আমার একটা খাপলা হয়েছে, নাইলে পরে খাসার ভিতর অসীম পাখি ঢুকালি পরে, আবার যদি খাসা দরজা খোলা থাকে তাহলে পরে বাইর হয়ে সে উড়াল দিবি না কিসের? একদম ঠিক কথা বলেছিস, বিরাট চিন্তার বিষয় কিন্তু। হ্যাঁ করো, দাঁড়ায় চিন্তা করো, বসে চিন্তা করো, শুয়ে চিন্তা করো, যত খুশি চিন্তা করো, কিন্তু তাক নিয়ে কোনো ধরনের বাজে কথা কিন্তু আমি সহ্য করতে পারবো না। কাক নিয়ে করছিস, সেটা কি লাকি নাকি মহব্বত? তো দুজনে তো নিয়ে আমার টান আছে, বুঝতে পারছেন না? লাকির কথা বলতেছি, লাকি করো, চিন্তা করো, শুয়ে করো, বসে করো। খাসার ভেতর লাকি কেমনে ঢুকে যায়? পাইছি। আরে মেয়েরা দশ গোল দিয়েছে। এই যে এই নাও তোমার চা। আচ্ছা বউ, তুমি আমারে একটা কথা কও দেনি, কিরাম করে তুমি বুঝলা যে আমার এখন চায়ের তেষ্টা পেয়েছে? সত্যি তোমার তো লোনা হয় না, আমি কি ভাগ্য নিয়ে জন্মেছি যে তোমার মতো এরকম একটা স্ত্রী পেয়েছি? হয়েছে হয়েছে, এই সামান্য একটা চায়ের জন্যই আমাকে তো তেল মারতে হবে না। তবা তবা, তোমাকে তেল মারবো কি জন্যে? শোনো, সত্যি বলতেছি, আল্লাহর কসম। আচ্ছা তোমার বোনেরা কোথায়? তাকারে তো দেখতেছি না। ওই যে তো আমি ঘরের মধ্যেই দেখলাম। তালি ভালো, বুঝতে পারিস বউ, আমার শ্বশুর বাবা মরার আগে তাকারে দুজনে আমার হাতে তুলে দিয়ে গিয়েছিল, সেই জন্য তো ওগুলি নিয়ে এত টেনশনে থাকি। টেনশনে আসো সেটা বুঝতে পারতেছি, কিন্তু তুমি তো তাগের কোনো বিয়ের ব্যবস্থা করবে পারলে না, এখন সুমিত তো বয়স হয়েছে, তার তো একটা বিয়ের ব্যবস্থা করা দরকার, তাই না? তুমি কি করে বুঝলে যে আমি সুমির বিয়ের চেষ্টা করতেছি না? হ্যাঁ আম্মা, আম্মা আম্মা, আব্বা কোনে? খুব জরুরি কিনে বলতে পারতেছি না, ওনার শ্বশুর আসছেন তো? ওনার শ্বশুর মানে আমার আব্বা আসিছে। ও হ্যাঁ, আপনার আব্বা? উনি ঘুমোচ্ছে। ও আচ্ছা, তাহলে আপনি চলেন, আমি তো ওনার সাথে দেখা করবো না। কি বলতেছেন? যেটা আমি বলেছি আর যেটা আপনি শুনেছেন সেটা গিয়ে ওনার কান পড়ছি। আচ্ছা ঠিক আছে। শোনো, আপনি? আমি আমি তো আসলে তোমাকে থ্যাঙ্কস দিতে আসছি। কিসের জন্য? মনে হয়েছে কি, ওই তুমি কাল নানারা ঘরের তেলার করে দিয়েছ তো, সেই খুশিতে মনে করো সারা রাত আমি ঘুমাতে পারিনি।
আমি কিন্তু সারা রাত নানাকে চোখ চোখে রাখেছি, মানে কোনোভাবে যেন সে বাড়াতে না পারে। সারা বুড়ো মানুষ তো মতি গতি ঠিক নেই। ভালো করেছ, এখন যান। নানা এখন কোথায়? ঘরে এসে ঘুমাইছে। ভালো কথা, মানে তুমি নানা থেকে একটু দূরে দূরে থাকবা, ঠিক আছে? আপনাকে একটা কথা, আমি কি করবো কি করবো না সেটা আমার উপর সাইড রাখেন, আর দয়া করে এই ঘরের সামনে এত ঘুর ঘুর করবেন। এখন যান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই হবে। আসি। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, আমি পাত্র দেখেছি, তোমাকেও দেখাবো। তোমাকে অতি শীঘ্রই ছেলেকে আমি দেখাচ্ছি। দাঁড়াও, ছেলেকে ফোন করে আনার ব্যবস্থা করতেছি। কি ঘুমাচ্ছিলে নাকি? তালি বিষয়টা খারাচ্ছে যেহেতু আমার আব্বা আপনার জামাই হয় আর আপনি তার শ্বশুর হন, তালি পরে আপনি সম্পর্কে আমার নানা হচ্ছেন। জি। তা আপনার ছাল মেয়ে কয়েকজন? মেয়েটা হওয়ার পরে মেয়ের বয়স যখন 2 বছর, ওর মা মারা গেছে, তারপর আর বিয়ে শাদী হয় নাই, তার মানে মেয়ে আমার একটাই। ভেরি স্যাড নিউজ। তা আপনার বিয়ে শাদী করেননি? না না, আমার আর বিয়ে শাদী করা হয় নাই, কারণ আমি চাই নাই যে আমার মেয়েটা সৎমার হাতে মানুষ হোক, এই জন্য আমি বিয়ে করিনি। আপনি ভালো একটা ডিসিশন নিয়েছিলেন বিয়ে থা না করে, তাহলে তো আমি ধরে নিবার পারি যে আপনার মায়াকে আপনি নিজে জানের তো বেশি ভালোবাসেন। জি। তাহলে আমার একটা প্রশ্ন, যে আমার আব্বার মতো একজন বয়স্ক লোকের কাছে আপনি যে মেয়েক জানের তো ভালোবাসেন, তাক বিয়ে কী করে দিলেন? জি না, কবে চাচ্ছিলাম কি যে আমার আব্বার মতো একটা বয়স্ক লোকের কাছে আপনার মেয়ে কিসের জন্য বিয়ে দিলেন? আপনার মেয়ের কি কোনো সমস্যা ছিল? না না না, এরকম কোনো কিছু না, সবই কপাল, ভাগ্য, ভাগ্যের বাইরে তো কোনো কিছু হয় না। হয় হ্যাঁ, ওই বিধির বিধান আর কি, মানে আমার মেয়ের ভাগ্যে আসিল এই বাড়ির বউ আহার, যেমন ধরেন আমার ওয়াইফ মারা গেছে, মানে আমার পরিবার মারা গেছে, এটা আমার কপাল আসিল, যার সাথে কপালের কপাল আর কি। ধরেন আপনার বাবার সাথে আমার মেয়ের কপালে আসছিল বিয়ে হওয়া হয়ে গেছে, এখন আমার আর আপনার হাত আছে কোন? আচ্ছা, সবই উপরালার ইচ্ছা। আব্বা তো ঘুমাচ্ছে, তাই তো হার কথা। তাইলে আমি এই ফাঁকে আমার মেয়ের সাথে একটু দেখা করে দেই। জি না, সে আপনার সাথে দেখা করবি না। কি বললেন? আমি বলি নাই, সে আমারে বলে দিছে। এই কিসের জন্য কথা কালো ভাইজান? আপনি যদি আমার কিছু জিজ্ঞেস করেন তাহলে পরে আমি কি উত্তর দেব? আমার মনে হয় কি, আমার মেয়ে কোনো কারণে মান অভিমান করছে, মেয়ের সাথে দেখা না করে কেমনে যাই? ঠিক আছে, মেয়ের মান অভিমান ভাঙবো। হ্যাঁ, দেখা করে তারপরে যাই, একটু আরাম করে বসি, আমি মরে গেলে কি আছে। কি বলো, সে রাজা ভাই প্রেমিকা ছিল? আরে প্রেমিকা না, সে ওই মেয়েটাকে পছন্দ করেছিল, সেই জন্য দাদাকে নিয়ে গেছিল ওর ব্যাপারে কথা বলার জন্য। দাদা ওই মেয়েকে দেখে টাসকি খেয়ে নিজের কথা বলা শুরু করে দিয়েছে, ওর কথা বলেনি। হায় হায়, তোমার দাদা বিয়ে পাগল সেটা জানতাম, কিন্তু এত পাগল সেটা বুঝিনি। নাতির পছন্দের মেয়ে বিয়ে করলো, সি 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 সি, এই জন্যই বুঝি রাজাভাই সেদিন এরকম করতেছিল। অবশ্যই, এছাড়া আর কিসের জন্য এরকম করবি? সে তোমার দাদা না একটা খাটাস, এর জন্য সবাই বলে তোমার দাদার সামনে না পড়। না 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 না, ভুলেও পড়বা না, বুঝছো? দাদাকে কিন্তু আমারও বিশ্বাস নেই, আমি ভরসা পাইনি। একটা কথা বলি, গতকাল তুমি কেন গিয়েছিলে বাড়িতে?
আমি তো গিয়েছিলাম নতুন বউ দেখার জন্য, তাও আবার তোমার দাদার সামনে বোরখা পরে। ভালো করিস, খুব ভালো কাজ করিস। এই ঘটনার পর দাদার উপর আমার এক সেকেন্ডের ভরসা নেই। তোমার একটা কথা বলি? আরে একটা কথা মানে, দাদা বিয়ে করে ফেলতে পারে 32টা, তুমি একটা কথা বলতে পারবে না? অবশ্যই পারবে, বলে ফেলো। তোমার উপর কি ভরসা করা যাবে? নেই। কি ক্যা ক্যা বলতে হতো বর্ষা আমারই উপর? কি কও না কও তুমি, এটা বলো তুমি কয়টা বিয়ে করবা? কি করছ তুমি? একটা বিয়ে করতে পারতেছি না, সব বিয়ে লিস্ট নিয়ে নিয়েছে দাদা, আমি বিয়ে করবো কিভাবে? আর একটা কথা বলি, হয়েছে তোমার সাথে সম্পর্ক হওয়ার পর আমি তার কাউকে বিয়ে করতে পারবো তো দূরের কথা, কারোর দিকে তাকাই না। তোমাকে কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি, যদি তোমার দাদার মতো স্বভাব থেকে থাকে এখান থেকে একেবারেই কেটে পড়ো, বিদায় নাও, পরে কিন্তু পস্তাবা, মনে রেখো। স্মরণ শক্তি অত ভালো না, মনে রাখতে পারবো কিনা জানি না, তবে এটা অটোমেটিক কাজ করবে। এই তোমার বোন চাঁদনি গেল কোন? তার বিষয়ে তোমার সাথে আমার জরুরি কথা আছে। বলো। ইদানিং চাঁদনিকে দেখতেছি সম্রাটের সাথে খুব বেশি ওঠা বসা করতেছে, এটা কিন্তু ঠিক না। এক ফ্যামিলিতে দুই বিয়ে মানে কেমন লাগবে না? এইটা ঠিক বলছো, আমি ওই জিনিসটা লক্ষ্য করছি, কিন্তু কি করবো, ওরা সাথে না রাখলে তো আমি বেরোতে পারি না। আচ্ছা আমার বোন ছাড়া আমি বেরোতে পারি না সেটা আমি বুঝলাম, তুমি সবসময় তোমার ভাইয়ের সাথে কেন রাখো? এখন থেকে রাখবো না, তাকে একেবারে বাজেয়াপ্ত ঘোষণা করে দেবো। এইটাই ঠিক হবে। দেখেছো ভালোবাসার রং কি বলো তো? সবুজ। কিসের জন্য বলো? কিসের জন্য? ভালোবাসা মানুষকে বাঁশ দেয়, বাঁশের রং সবুজ থাকে। কি করছো তুমি? নতুন বৌতালি রাজা ভাই প্রেমিকা? হ্যাঁ। আরে প্রেমিকা না, প্রেমিকা না, পছন্দের মানুষ। ওই একই কথা। সি 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 সি, তোমার দাদাটা কি কাজ করলো? হ্যাঁ আরে সেই জন্যই তো করছি, দাদার নতুন বউ দেখা লাগবে না। দেখা গেল তুমি নতুন বউ দেখতে গেছো, সাথে সাথে দাদা তোমার দেখে ফেলছে, তখনই তো অন্য ঘটনা করতে শুরু করবে। তারপর দেখা গেল দুই দিন পরে দাদার বউ হয়ে তুমি আমাকে বাড়িতে গেছো, তখন তোমার আমার দাদি কয়ে ডাকতে হইতেছে। তুমি এমন ভাবে কথা কচ্ছো যেন দাদা জীবনেও আমার দেখে না। কি কো তুমি, এই তো সেদিনও, সেদিনও তো দাদার সাথে আমি কথা বললাম। আমার মনে হচ্ছে দাদা তালিবরে মনে করছে তোমার 18 বছর পূর্ণ হয় নাই, এই শালায় আবার নিয়ম কানুন মাইনা চলে, মানে আইনের হাত থেকে বাঁচার চেষ্টা করে সবসময়, বুঝতে পারিছো? ভালোই হয়েছে, দাদা আমার জিজ্ঞাসা করলে কব আরো 1.5 বছর লাগবি ওর 18 হতে, আর এর মধ্যে আমার কাজ কেন সেরে ফেলাবো, ঠিক আছে? কিন্তু তারপরেও শোনা, তুমি কিন্তু দাদার কাছে যাইও না, এই রিস্ক নিও না, ঠিক আছে? বাসিসি, কিন্তু শোনা, তুমি তুমি এত দূরে দূরে আছো কি জন্য? আরে দূর কি করতেছো? দূরে আছি কারণ দূরে থাকাটাই ভালো। এটা কিরাম কথা কচ্ছ, দূরে থাকা ভালো মানে? দূরে থাকাই তো ভালো। আরে তুমি রাতের বেলা চাঁদ দেখো নাই? হ্যাঁ, দূর থেকে কি সুন্দর লাগে মাশাআল্লাহ, আর কাছে গেলে শুধু তো একটা পাথর। বুঝতে পারছি, তোমার নাম তো চাঁদনি, চাঁদের সাথে তোমার একটা সম্পর্ক আছে না, সেই জন্য উদাহরণ দিতেছো তাই নি? তাই। আচ্ছা শোনো, আমি ঠিক করেছি আমি সুমির সাথে এখানে আসবো না। হ্যাঁ কি করছো তুমি? সুমির সাথে তুমি আমার কাছে না আসলি তাহলে আমাদের দেখা হবে কেবা করে? আরে সে তো আমাকে সন্দেহ করতেছে, আমি এখন চাইতেছি না যে তোমার আমার সম্পর্কটা কেউ জানুক, আর দেখা করার বিষয়টা তোমার ভাবতে হবে না, সে ব্যবস্থা আমি করব। তাই সত্যি কাছ? হ্যাঁ। তবে হ্যাঁ, এই বাদশাহ ভাইরে কিন্তু তুমি কখনো কইতে যাবা না যে আমাদের সম্পর্ক আছে, ঠিক আছে? কখনো স্বীকার করবা না। আরে সেটা কইতে যাবো কি জন্য, তুমি বুঝতে পারতেছ না? শোনা কাছে আসো না, কেউ দেখে ফেলবে না? আরে সেটা কোনো ব্যাপার হবে না, আমাদের বিষয় না, আসো না, তোমার মন চাইলে তুমি আসো। আমি আসবো।
কত জায়গা জমি, বাড়ি ঘর এত সুন্দর, বিয়ে না করার কোনো কারণ তো দেখতেছি না। কারণ একটাই, আমার বাবা সে তো সারাক্ষণ নিজের বিয়ে ধান্দায় আছে। তোমার যে ঠোঁটটা বেশি চলে সেটা কিন্তু তোমারে দেখে আমি বুঝতে পারছি। এত বড় একটা খারাপ কাজ দাদা কিসের জন্য করেছে? একদম জঘন্য কাজ করেছে দাদা। কারো মনে সুখ, কারো চেয়েও সুখ, কারো জলে পুড়ে কেঁদে ফেটে যায় বুক, কেউ থাকে ক্রোধে, কেউ প্রতিশোধে, তারা কেউ দেখে না কেউ কারো মুখ। সুখের চিহ্ন চাওয়া পাওয়াই ভিন্ন হইছে জীবনে বিরামহীন। লাকি থার্টিন। ফর মোর আপডেট সাবস্ক্রাইব, press the bell icon on YouTube app and never miss another update.